এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো সকাল থেকে উঠে সমস্ত কাজ হয়ে গিয়েছে সমস্ত কাজ পুরো কাজ হয়ে গিয়েছে রান্নাবান্না হয়ে গিয়েছে বাসন মাজা হয়ে গিয়েছে ঘর বাড়ি দেখো একেবারে পরিষ্কার করে ঘর বাড়ি মোছা হয়ে গিয়েছে দেখো এই যে পুরো বাড়ি ঘর সমস্তটা পরিষ্কার করে মুছে নিয়েছি আর ও খেয়ে চলে গিয়েছে দেখো এই যে এঁটো থালাটা পড়ে আছে খেয়ে চলে গিয়েছে আর এই যে দেখো এক গাদা বোতলে জল নিয়ে এসছি গাদা করে বোতলে জল নিয়ে এসছি যাতে সারাদিন আর যেতে না হয় কারণ এখন প্রচুর গরম পড়ছে আর আজকে রান্না হয়েছিল চিংড়ি ছিল মাছ ছিল দিয়ে তরকারি করেছিলাম আর ঢেঁড়স আর আলু এমন করে ঢাকা দিলাম যে পড়েই গেল আর এই যে দেখো ঢ্যাঁড়স আর আলু ভাজা আর বাইরে মোটামুটি সমস্ত কাজ হয়ে গিয়েছে আর ওই যে দেখো ছেলে হাটে গিয়েছিল ছেলে হাটে কচুরি কিনতে গিয়েছিল ছেলে বাড়ি চলে এসছে আর আমি নিচে চলে এসছি উনুনটাকে ভালো করে গোবর দিয়ে নেব সকালে রান্না করেছি মা বলে যে কালি উনান রাখতে নেই কালি উনান রাখলে নাকি লক্ষ্মী ছাড়া হয় তার জন্যে আমাদের বাড়িতে সবাই রান্না করে সঙ্গে সঙ্গে উনান গোবর দেয়া হয় আর আমি যেহেতু গরম উনুন সেই জন্যে গোবর দিইনি আর এখন এই দেখো ভালো করে পরিষ্কার করে গোবর দিয়ে নিচ্ছি উনানটা আর এতগুলো বালতি তোমাদের মনে হচ্ছে যে সামনে এতগুলো বালতি কেন এগুলো সব গরুর বালতি মানে গরুর ফ্যান খাওয়ানো বালতি চলো এখন আমি চলে যাব এই যে দেখো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে ছেলে এসে গিয়েছে ছেলের খাবারটা বেরে নিচ্ছে ওই যে দেখো কি খুশি খুশি মুখ দেখো কচুরি হলে ওর মুখটা একটু খুশি খুশি হয় কচুরিটা খেতে পছন্দই করে আমাকে বলছে যে ক্যামেরাটা বন্ধ করো আমি ঠোঁয়াটা ঝেড়ে নেবো লোকে দেখলে বাজে বলবে কিন্তু আমি চালিয়ে রাখলাম আর এই দেখো আমি খেতে বসে গিয়েছি বাড়ির সমস্ত কাজ করে এখন প্রায় সাড়ে দশটা বাজে খুব খিদে পেয়েছে একদম না খেয়ে থাকতে পারছি না আর আমার তাড়াহুড়োর টিফিন হচ্ছে একটু জলে চিনি ফেলে দিয়ে অল্প দুটো মুড়ি দিয়ে খেয়ে নেওয়া যেটা আমি প্রায় দিনই খাই যখন কিছুই কিছু থাক ভালো না থাক ভালো এটা খেতে আমার ভালো লাগে আর একটু খেয়ে নিচ্ছি কারণ এর পরে আমার অনেকটা কাজ আছে অনেকটা কাজ আছে মানে যুদ্ধে লাভব তার আগে প্রস্তুতি নিয়ে নিলাম আর চলো খাওয়া দাওয়া দেখো কেন দেখো একবার লিবি পড়েছে মাথায় হেয়ার ব্যান্ডেছে কোলে বাচ্চা আনেছে ওই দেখো দেখো তোমরা দেখে নাও পদ্মার দেখবি তো তাকাবি তো তবে দেখো কেমন লাগছে আমার পদ্মার দেখো ইয়া এই দেখো চলে এসছি মাঠে আর টাঁই টাই করছে রোদ তোমাদের কী বলবো মানে বিষাক্ত রোদ আর বিষাক্ত গরম আর দেখো ট্রেনটা কী অপূর্ব দেখাচ্ছে দেখো আর যেহেতু আমার পদ্মমা ভিডিও করছে করতে পারে না তো সেরকম তার জন্যে হাতটা নড়ছে আর ওই যে ট্রেনটা চলে গেল আর আমি কড়াইগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি সকালবেলা কড়াইগুলো রোদে দেওয়া হয়েছে আর এখন ভালো করে নেড়ে দেব। কি বলো তো প্রচুর কড়াই তো একসঙ্গে কড়াইগুলো মানে দেওয়া যাবে না তার জন্য কম কম করে দিচ্ছে আর বাধ্য হয়ে একলা পেরে উঠছি না তাই ছেলেকে ডেকে দেখো ছেলেকে দিয়ে এমনি আমরা মানে একটু কাজকর্ম কমই করাই কিন্তু কি করবো বাধ্য ওর বাবা বাড়িতে নেই তার জন্য ছেলেকে নিয়ে এই টায়ে টায়ে রোদে এটা করতে আমি বাধ্য হচ্ছি দেখো ছেলে আমাকে অনেকটা হেল্প করছে ছেলে মানে ও নইলে একলার পক্ষে সম্ভব নয় প্রায় দু বস্তা কড়াই দিয়েছি আর এখনও প্রচুর কড়াই আছে যেগুলো আস্তে 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 করে আমরা পরিষ্কার করে বেড়ে নেবো এই কড়াইয়ের পিছনে প্রচুর খাটুনি আছে শুধু তোলা নয় তুল তুলে সেগুলোকে মারতে হয় মেরে তার মানে প্রচুর তোমরা দেখলেই বুঝতে পারবে যে বাড়িতে শুধু কড়াই আনা নয় এর পিছনে প্রচুর খেটে তবে ডালটুকু বের করতে হয় আর এই যে ছেলে আমাকে একটু পা দিয়ে মারিয়ে দিচ্ছে আমি বসে গিয়েছি দেখো হাতে একটা বড় লাঠি নিয়ে বসে গিয়েছি এখন যত গায়ে জোর আছে মেরে 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 কড়াইগুলোকে বের করতে হবে মানে যার যত আছে তত জোরেই মারতে পারো মেরে মেরে কড়াইগুলোকে বের করতে হবে আবার ভুসিগুলোকে ঝেড়ে নিতে হবে আবার ভুসিগুলোকে মারতে হবে মেরে মানে এরকম করে করে কড়াই বের করতে হয় আর আমার ছেলেও আমার অনেকটা কাজ করে দিচ্ছে আমি কড়াই মারছি আর ও পা দিয়ে পা দিয়ে উঁচু করে করে নিচে কড়াইগুলো তুলে তুলে দিচ্ছে দেখো কি করবো বলো ওর বাবার নেই আর একলার পক্ষে সম্ভব নয় কেউ কারোর তো একটু দরকার আর আমার শাশুড়ি শ্বশুরমশাই ওদের প্রচণ্ড শরীর খারাপ ওরা পারে না তার জন্যে ওদেরকে আর বলি না দেখো ছেলেকে নিয়ে সেরে নিচ্ছি মোটামুটি জানি গরমে ছেলের একটু কষ্ট হচ্ছে আর দেখো এতটাই রোদ মানে তাকাতে পাচ্ছি না তাই মুখটা ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি আর এই যে দেখো তোমরা কড়াই মোটামুটি বেরিয়ে পড়েছে এই যে দেখো কড়াই মোটামুটি বেরিয়ে পড়েছে অনেক কষ্ট যে দশ মিনিটের মানে ব্লগে কিছুই দেখানো যায় না এর পিছনে আরও অনেক খাটুনি মানে দুটো দাবনা যন্ত্রণা করছে আর এই দেখো কড়াইগুলো বেরিয়ে গিয়েছে এই যে এবার কড়াইগুলোকে ফ্যানে সারাই করাতে হবে এরকম মানে দেখো আমি নিয়ে আসতেই পারছি না মানে খুব কষ্ট হচ্ছে কোমর ভেঙে যাচ্ছে আর একে তো টাঁয়ে টায়ে রোদে দাঁড়িয়েছিলাম যেন মানে বয়ে নিয়ে আসতে পারছি না আর তারপরে চলে এসেছি দেখো স্নান করে নিয়েছি স্নান করেই আমি একেবারে ঠাকুরের পূজা দেব বলে রেডি হয়ে গিয়েছে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছিলো আর এই যে মালা কিনে নিয়ে আসা হয়েছে কারণ আজকে বৃহস্পতিবার আমের পল্লব দেওয়া হয় বৃহস্পতিবার একদিনই আর দেখো আমার ঠাকুরঘরটা কি অপূর্ব লাগছে দেখো একেবারে সেজে উঠেছে সুন্দরভাবে সেজে উঠেছে তবে আজকে অনেকগুলো কাজ করি প্রতি বৃহস্পতিবারে রেগুলারের যতগুলো কাজ থাকে আজকে অনেক কাজ করিনি কারণ এতক্ষণ রোদে কাজ করার পরে প্রচুর কষ্ট হচ্ছে মাথার যন্ত্রণা করছে চোখগুলো লাল হয়ে গিয়েছে শরীরটাও খারাপ তার জন্যে দেখো মানে ব্রত কথার বই পড়েনি তারপর ধুনো দিইনি তারপরে তোমার চন্দন বাটি নি আম পাতাতে সিঁদুর দিইনি এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে ছেলের ভাত ঢ্যাঁড়শ আলু ভাজা আর ভাত দিয়েছি আর এই যে আমার ঢ্যাঁড়স আলু ভাজা নিয়েছি আর এইটা আমের আচার করেছিলাম আমের আচার নিয়েছি বেশ অনেকটা আর গরমের সময় আমের আচার খেতে ভীষণ ভালো লাগে আর মাছ কম ছিল বলে মাছ চিংড়ি একসঙ্গে করে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম এই যে দেখো আর ফ্রিজ থেকে এই যে জল বের করে নিয়ে এসেছি তো ভীষণ গরম পড়েছে তোমরা ভাবতে পারবে না এই দেখো আমার চোখগুলো একেবারে লাল লাল হয়ে গিয়েছে দেখো আর মুখটা তো পুড়ে গিয়েছে যেরকম পুড়ে যায় রোদে যতদিন না কড়াইয়ের কাজ শেষ হবে ততদিন মুখটা এরকমই পুড়ে থাকবে একেবারে মুখটা পুড়ে গিয়েছে আর আজকে আর শাড়ি পরিনি এমনি আমাদের বাড়িতে কি করা হয় বলো তো আমরা দিনেবেলা নাইটি কম পরি খুব কম পরি মানে নটা পর্যন্ত সব কাজ টাজ করে স্নান করে আমরা শাড়ি পরি কিন্তু আজকে আমি শাড়ি পরতেই পারলাম না এতটা গরম এতটা গরম বাধ্য হলাম নাইটি পরতে আর রোদে কাজ করছিলাম আবারও কড়াইগুলো মানে ভুসিগুলো রোদে দিয়ে এসেছি তার ভিতরে অল্প কড়াই আছে আবার গিয়ে সেগুলো মারবো খেয়ে খেদে উঠে আর চোখে থেকে জল আসছে চোখের ভিতর কি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এত অত্যধিক গরম আর এতটা রোদে কাজ করছি সেই জন্য প্রচুর কষ্ট হচ্ছে চলো খেয়ে নি এখন খেয়ে নিই হ্যাঁ আপু সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপ আচ্ছা আচ্ছা দেখো কড়াইগুলো সব সারিয়ে নিয়েছি নিয়ে এখন কড়াইগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি সকালবেলা যে প্রচুর কড়াই বেরোয় আর ভুসির ভিতর থেকে অল্প মুঠো মানে এক কিলো মতো কড়াইয়ের জন্য প্রচুর প্রচুর পরিমাণে খাটতে হয় দেখো সকালে অতটা খাটুনি হয় না কিন্তু ভুসির ভিতর থেকে কড়াই বের করতে গেলে প্রচুর প্রচুর পরিমাণে খাটুনি আর এই যে ট্রেন যাচ্ছে দেখো ট্রেনটা খুবই অপূর্ব দেখাচ্ছে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তার জন্য মানে অতটাও আলো দেখা যাচ্ছে না কিন্তু ট্রেনটা অপূর্ব দেখা যায় এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সারা দিন কাজ করার পরে প্রচুর পেয়ে গিয়েছে তার জন্য দেখো এই যে ধনে পাতা নিয়েছি আর এক গাদা কাঁচা লঙ্কা কুটে নিয়েছি পেঁয়াজ শসা টমেটো আর একদম গরম গরম বোম নিয়ে এসছে আর চানাচুর নিয়ে এসছে দেখো এখন মুড়ি মাখাবো বেশ জম্পেশ করে মুড়ি মাখাবো এখন আর জমিয়ে খাবো চলো মুড়িটাকে মাখাই বাড়িতে চানাচুর ছিল না তার জন্য চানাচুর আনতে বলেছিলাম আর এই দেখো চানাচুরটাকে কেটে নিয়েছি নিয়ে বেশ অনেকটা পরিমাণে ঢেলে নেবো যেহেতু তিনজনে একসঙ্গে মুড়ি খাবো আর তো বাড়িতে মানে চলে এসছে সন্ধ্যাবেলা তার জন্য দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে সামান্য একটু নুন দেবো যেহেতু টমেটো দিয়েছি না একটু নুন না দিলে বেশ মানে খেতে ভালো লাগবে না আর বোম দু একটা বোম ওতে কুচি কুচি মাখিয়ে নেব মাখিয়ে নিলে টেস্টি হবে আমার মনে হয় বেশি আমি বেশ মানে কামড়ে কামড়ে বা ধরে ধরে খেতে পছন্দ করি না আমি সব জিনিসটা একটু মিজে নিয়ে ভালো হাতে মানে ইয়ে করে খেতে পছন্দ করি আর এই দেখো গালের মধ্যে দিয়ে দিয়েছি আমি তোমাদের বলেছি যে আমি অল্প অল্প খেতে পারি না বেশ অনেকটা পরিমাণে নিতে হয় আর এই বোমটাকে কামড়ে খেয়ে মজা হলো না তার জন্য হাত দিয়ে বেশ করে মিজে দিচ্ছি মিজে ভালো করে মেখে নেব। আর চলো এখনও মানে রাত্রে কি খাবো বা কি রান্না হবে সেগুলো কিছুই ঠিক করা হয়নি জানি না কি হবে আর ভাত আছে খানিকটা জল দিয়ে রেখেছি হয়তো পুষ্টি ভাত খাওয়া হবে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর প্লিজ 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 আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো আর যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও দেখো সুন্দরভাবে মেখে আর আমি গাল ভর্তি করে খেতে আরম্ভ করে দিয়েছি